এরকম আরেকটা হাদিস ছিল, ও নবী তোমারে না বানাইলে আসমান জমিন আমি কিছুই বানাইতাম না। ওয়াজ করে আর এই কথা বলে কিনা, বিশ্ব নবীরে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতাম না, এটা হাদিস বলে কিনা, কি আপনাদের দেশে আছে কিনা? এখন রসুলের দরজা বরণ, এখন বলতে পারেন হুজুর এটা কোন, এটা কোন হুজুরদের কথা? বাংলাদেশের সব থেকে বড় হানাফি আলেম তার নাম হলো মাওলানা আব্দুল মালিক, মারকাজুদ্দাওয়ার একজন মহান ইমাম, তিনি একটি কিতাব লিখেছেন প্রচলিত জাল হাদিস, এই কিতাবের আট পৃষ্ঠা উল্টালে আপনি পাবেন একটা হাদিস। আমার দেশের বক্তারা বলে যে আল্লাহর নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না, বলে কিনা? আপনারা বলেন এটাকে ঠিক না? কেউ বলছেন ঠিক, কেউ বলছেন ঠিক না। আরে ভাই, এই কথার উপর ইমান আনলে আপনার ইমানটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? জোরে বলেন, আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন, সেটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ কেউ নন। এখন আল্লাহ যদি বিশ্বনবীর না বানাইয়া কোনো কিছু না বানাতেন, তাহলে আল্লাহ বিশ্বনবীর মুখাপেক্ষী হয়ে যায়। বরং বিশ্বনবীকে আল্লাহ কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন? বিশ্বনবীকে আল্লাহ কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন? সূরা যারিয়াত 56 নম্বর আয়াত সবার মুখস্থ আছে না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বিশ্বনবী তাম পৃথিবীর সব মানুষদেরকে জানিয়ে দিন, আমি সব মানুষকে কেবলমাত্র আমার গোলামি আমার ইবাদতের জন্য সৃষ্টি করে দিয়েছি। বিশ্বনবী কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? একটু আসতে পারেন, কার ইবাদতের জন্য? আমরা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? এখন বিশ্বনবীর মর্যাদা আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ বিশ্বনবীর নাম 5 বার উল্লেখ করেছেন, মুহাম্মদ নামটা 4 বার, আহমদ নামটা 1 বার, বশীরাও ওয়া নাদিরাও এরকম 750 বার আমার বিশ্বনবীর নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে মাকামে মাহমুদা দিয়েছেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে অবশ্যই ওয়াসিলা নামের জায়গা দিয়েছেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিশ্বনবীকে বিরাট চরিত্রের অধিকারী বানা দিয়েছেন, বিশ্বনবীর জন্য আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। ইন্না আতয়না কাল কাউসার, সূরা কাউসার মানে দুনিয়া এবং আখিরাতের যত মঙ্গল একটা মানুষকে দান করা হয় আরবিতে তাকে কাউসার বলা হয়। অন্য কোন নবীকে কাউসার দান নাই, কিন্তু আমার আল্লাহ আমার বিশ্বনবীকে কাউসার দান করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর কত মর্যাদা বিশ্বনবীর দরকার, কিন্তু যেই কথা বিশ্বনবী বলে নাই তার নামে মিথ্যা কথা বললে কি হবে? আমার বিশ্বনবী মেরাজের রাত্রিতে যান, কোন রাত্রিতে সবার জানা আছে তো, বিশ্বনবী উকি দিয়ে দেখলেন কিছু আলেমদের জিব্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। বিশ্বনবী বললেন, মানে হাওয়ালে জিব্রাইল, এই লোকগুলো কারা, কি জন্য তাদের জিব্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয়? এবার বিশ্বনবীকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মিথ্যা হাদিস বলে বেড়াতো, জনগণকে ধোকাবাজি করত, তাদের জিব্বা কেটে ছিঁড়ে ফেলা হবে, তাদের জিব্বাটা আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হবে।